এই 2020-তে আমাদের যে আর কত কিছু দেখতে হবে সেটা ভগবানই জানে। তার কারণ 2020-র শুরুতে একটা গ্লোবাল প্যান্ডামিক অর্থাৎ চীনের এই মারণ ভাইরাস, যেটা কিন্তু বর্তমানে এখনও অবধি আমাদের পিছু ছাড়েনি, এখনও পর্যন্ত যেভাবে এই ভাইরাসের সংখ্যা বা এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে সেটা কিন্তু এখন পুরো ভারতবাসীর কিন্তু একটা চিন্তার বিষয়। তারপরে এলো ঘূর্ণিঝড় আমফান, তারপরে এলো ঘূর্ণিঝড় নিসর্গ, তারপরে আবার পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল গ্রহাণু, যদিও সেটা চলে গেছে, কিন্তু আগামী 2-3 দিনের বা আগামী কিছু দিনের মধ্যে কিন্তু আরও 3টি গ্রহাণু পৃথিবীর দিকে আসতে চলেছে। সেটা নিয়ে আমি এরপরে ভিডিও আপনাদের বানিয়ে আপনাদের জানিয়ে দেবো। তো এবার কিন্তু আরও একটা বিপদ, সেটা হচ্ছে পুজোর আগেই নাকি পশ্চিমবঙ্গে আসতে চলেছে এক বড়সড় ভূমিকম্প, তার জন্য নাকি আবার বিরাট বড় ক্ষতি হতে পারে পশ্চিমবঙ্গের, তো এমনটাই কিন্তু জানিয়েছেন ভূতত্ত্ববিদরা। তো এই নিয়ে বিস্তারিত তথ্য জানবো আজকের এই ভিডিওতে, সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। করোনা এবং আমফানের পরে বাংলার জন্য ফের অশনি সংকেত কিন্তু দেখা দিল। তার কারণ পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে বাংলায় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, ভয় বিশেষ করে রয়েছে সবথেকে বেশি রয়েছে কলকাতায়। ইতিমধ্যে গত কয়েকদিন ধরে লাগাতার ভূমিকম্পের ঘটনা কিন্তু ঘটেই চলছে। কর্ণাটকের হাম্পি এবং ঝাড়খণ্ডের জামশেদপুরে কিন্তু মৃদু ভূমিকম্প হয়েছে গত 2 দিন আগে। এর আগে দিল্লিসহ সমগ্র উত্তর ভারতের একাংশ এবং বাংলার সীমান্তবর্তী জেলায় ভূমিকম্প হয়েছে, তবে একের পর এক এত ছোট ছোট ভূমিকম্প বড়সড় ভূমিকম্পেরই পূর্বাভাস দিচ্ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদরা। মনে করা হচ্ছে পুজোর আগে বা পুজোর মধ্যে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছে ভূমিকম্পের কবল থেকে রেহাই পাবে না ঢাকাও। এদিকে গত কয়েক মাসে বারবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। পরিসংখ্যান বলছে 2020 সালের 12 এপ্রিল থেকে 29 মে পর্যন্ত দিল্লি এলাকায় মোট 10 বার ভূকম্পন হয়েছে। এবার সেখান থেকেই বড়সড় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এইসব ছোট কম্পন বড় কোনো কিন্তু বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। বড় ধরনের বিপর্যয় হলে বিরাট ক্ষতি যেমন হবে কলকাতার, তেমনি বিরাট ক্ষতি হবে দিল্লি এবং নয়ডারও। আইআইটির গবেষক চন্দন ঘোষ জানিয়েছেন সিসমিক জোন 4-এ অবস্থিত দিল্লিতে ভূমিকম্প প্রতিরোধের ন্যূনতম নিয়ম মেনে বাড়ি তৈরি করা হচ্ছে না, যার ফলে বড় ভূমিকম্প হলে এক লোহময় তাসের ঘরের মতন ভেঙে পড়বে দেশের রাজধানী। ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট প্রাক্তন কর্তা ডক্টর একে শুক্লা জানিয়েছেন যে কোনো মুহূর্তে দিল্লিতে রিক্টার স্কেলে 6 থেকে 6.5 মাত্রায় ভূমিকম্প হতে পারে, আর 6 থেকে 6.5 মাত্রায় যদি ভূমিকম্প হয় সেটা কিন্তু একটা বড়সড় আকারের ভূমিকম্প হবে, আর যদি সেই ভূমিকম্পটি কিছুক্ষণ স্থায়ী হয় তাহলে সেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা হবে যে জাস্ট কল্পনার বাইরে। প্রসঙ্গত শুক্রবারও কিন্তু কর্ণাটক এবং ঝাড়খণ্ডে ভূমিকম্পের প্রবণতা অনুভূত হয়েছিল। সকাল প্রায় 6:55 মিনিটে কর্ণাটকের হাম্পিতে রিক্টার স্কেলে 4.0 মাত্রার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। এছাড়া একই সময়ে ঝাড়খণ্ডের জামশেদপুরে রিক্টার স্কেলে 4.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তথ্য দিয়েছে। বুধবার রাতে দিল্লি সংলগ্ন নয়ডায় কম্পন অনুভূত হয়েছিল, রিক্টার স্কেলের তীব্রতা ছিল 3.2 পরিমাপ করা হয়েছিল। 29 মেতেও দিল্লিতে NCR-এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। অর্থাৎ যেভাবে ভূমিকম্প একটার পর একটা হচ্ছে এবং বিগত প্রায় 1 থেকে 1.5 মাসে প্রায় 10 বার ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লি এলাকায়, সেক্ষেত্রে দিল্লিতে কিন্তু এরপরে বড়সড় একটা ভূমিকম্পের সম্ভাবনা থাকছে। এছাড়া বিজ্ঞানীদের মতে কিন্তু কলকাতাতেও একটা বড়সড় ভূমিকম্পের সম্ভাবনা থাকছে, তাও আবার পুজোর আগে। তো বন্ধুরা, এই 2020-তে যে আর কী কী দেখতে হবে সেটা এখন ভগবানই জানে। তো আমরা আশা করব যেন এরকম কোনো দুর্ঘটনা না হয়, সমস্ত কিছু থেকে যেন মানবজাতি যেন রক্ষা পেয়ে যায়, এবং আমরা পৃথিবীবাসী এবং ভারতবর্ষবাসী কলকাতাবাসী যেন এরকম দুর্যোগের হাত থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি রক্ষা পেয়ে যাই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।